বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওটি লেখক সুনসুর বই দ্য আর্ট অফ ওয়ারের উপরে ভিত্তি করে তৈরি করা হয়েছে। বন্ধুরা, এই বইটি ১৩টি অধ্যায়ের মাধ্যমে লেখা হয়েছে। এই বইটি প্রায় ২০০০ বছরের পুরনো এবং এই বইটিতে লেখক সুনসু যুদ্ধের পদ্ধতি সম্পর্কে বলেছেন। সুনসু ছিলেন একজন চীনা সামরিক নেতা, কৌশলবিদ এবং দার্শনিক। বন্ধুরা, অনেক বড় নেতা এবং সেনাপতিরাও এই বইটির ব্যবহার এখনও করে থাকেন এবং এই বইটি এখনও অনেক স্কুলে পড়ানো হয়। কিছু দেশ তাদের সামরিক পাঠ্যসূচিতেও এই বইটিকে রেখেছে। বন্ধুরা, সবার প্রথমে এই বইটি চীনা ভাষা থেকে ফরাসি ভাষায় অনুবাদ করা হয়েছিল। এইটা বিশ্বাস করা হয় যে মহান যোদ্ধা নেপোলিয়ন এই বইটি পড়েছিলেন এবং এতে প্রদত্ত অনেক পরিকল্পনা তিনি বাস্তবায়ন করেছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের মহান আমেরিকান জেনারেল ম্যাক ডগলাস বহুবার সামরিক পরিকল্পনা তৈরিতে এই বইটির ব্যবহার করেছিলেন। বন্ধুরা, হয়তো আপনারা এইটা নিশ্চয়ই ভাবছেন যে আপনাদের সাথে যুদ্ধের কোথাও কোনো সম্পর্কই নেই। তাহলে আমি আপনাদের এই বইটির কথা কেন বলছি? বন্ধুরা, আপনাকে বলে দিই যে এই বইটির ভিতরে দেওয়া সমস্ত নীতিগুলি আমাদের জীবনে আসা সমস্ত সমস্যার মোকাবিলা করার শক্তি আমাদের মধ্যে পূর্ণ করতে পারে। এই বইটি শুধুমাত্র যুদ্ধক্ষেত্রেই নয়, আমাদের দৈনন্দিন জীবনের যুদ্ধে জয়ী হতে খুবই সহায়ক। এই বইটি শোনার পরে আপনি অবশ্যই নিজের মধ্যে সাহস এবং শক্তি অনুভব করবেন। বন্ধুরা, সুনসুর এই বইটি আমাদেরকে যুদ্ধক্ষেত্রে, যুদ্ধের শিল্প এবং বিভিন্ন পরিস্থিতিতে কিছু বিষয় মনে রেখে কিভাবে আপনি আপনার প্রতিপক্ষকে পরাজিত করতে পারেন তা শেখায় এবং এই বইটির মাধ্যমে আপনি আপনার জীবনের বিভিন্ন পরিস্থিতিতে জেতার উপায় সম্পর্কেও জানতে পারবেন। তাহলে চলুন শুরু করি এই বইয়ের প্রথম অংশ থেকে। প্রথম অধ্যায়, পরিকল্পনা তৈরি করা। বন্ধুরা, এই প্রথম অধ্যায়ের মধ্যে সুনসু যুদ্ধে নামার আগে কি কি পরিস্থিতি আমাদের মাথায় রাখতে হবে সেই সম্পর্কে বলেছেন, যাতে আপনি আপনার শত্রুকে ঠকাতে পারেন। এই পুরো অধ্যায়টি আপনি কিভাবে আপনার সামনের ব্যক্তিটিকে ঠকাতে পারেন তার উপরে ভিত্তি করে তৈরি করা হয়েছে। সুনসু বলেছেন যে যুদ্ধ খুবই গুরুত্বপূর্ণ এবং একটি রাষ্ট্রের সৈন্যরা যদি যুদ্ধ করতে না জানেন তাহলে সেই রাষ্ট্রকে পরাজিত বলে বিবেচনা করা উচিত। বন্ধুরা, ঠিক একইভাবে আপনারা সবাই যদি আপনাদের জীবনের কঠিন পরিস্থিতির সাথে লড়াই করে জয়ী হতে না জানেন, তবে মনে করা হবে যে আপনি হারকে মেনে নিয়েছেন। কিন্তু বন্ধুরা, আপনারা যুদ্ধের ময়দানে নেই, তাই আপনাদের ভিতরের সকল নেতিবাচক চিন্তাভাবনা কিভাবে দূর করবেন এবং শত্রুর সাথে কিভাবে যুদ্ধ করবেন তা আমি আপনাদের বলব। সুনসু আমাদের পাঁচটি নিয়মের কথা বলেছেন, যা অবলম্বন করে আপনি যুদ্ধক্ষেত্রে জয়লাভ করতে পারেন এবং শত্রুকে পরাজিত করতে পারেন। প্রথম নিয়মটি হল নৈতিক নিয়ম। বন্ধুরা, সুনসু বলেছেন যে নৈতিক নিয়মের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল যুদ্ধক্ষেত্রে সেনাপতিকে তার সেনাবাহিনীদের এমনভাবে তৈরি করা উচিত যাতে তারা বাঁচা মরার চিন্তা না করে কোনো ভয় ডর ছাড়াই যুদ্ধ করতে পারে। বন্ধুরা, আমাদের দৈনন্দিন জীবনে ঠিক একই ঘটনাই ঘটে থাকে। অনেক সময় আমরা সবাই কোনো কাজ শুরু করার আগে কি হবে, কিভাবে হবে, এর ফলাফল কি হবে তা নিয়ে আমরা ভাবতে থাকি। এমনটা ভাবা যে ভুল তা আমি বলছি না। আমরা সবাই যে কোনো কাজ শুরু করার আগে এই সব বিষয় নিয়ে একবার অবশ্যই ভাবি, কিন্তু এত চিন্তা করে ভয় পেয়ে কাজ শুরু না করা এটা অবশ্যই একটি ভুল। তাই ভেবেচিন্তে পরিকল্পনা করুন। দ্বিতীয় নিয়মটি হল স্বর্গ। বন্ধুরা, স্বর্গ মানে সুনসু এখানে বলতে চেয়েছেন যে আবহাওয়ার অবস্থা
যেমন শীত, গ্রীষ্ম, বৃষ্টি, রাত, দিন এইসব মাথায় রেখে সৈন্যদের যুদ্ধক্ষেত্রে প্রবেশ করতে হবে। কিন্তু বন্ধুরা, আমরা আমাদের দৈনন্দিন জীবনে এই নিয়মটি এমনভাবে ব্যবহার করতে পারি যে আমাদের জীবনে আসা সমস্ত সমস্যাগুলি আমাদের জন্য একটা ঝড়ের মতো, যা কখনো কখনো খুব অল্প সময়ের জন্য আসে এবং সবকিছু ধ্বংস করে চলে যায়। কিন্তু আমাদের মধ্যে এইসব প্রতিকূলতা মোকাবিলা করার সাহস থাকলে এইসব ঝড় আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। তাই আপনি আপনার লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত থামবেন না, কারণ কোনো ঝড় বা কোনো সমস্যাই লক্ষ্যের চেয়ে বড় হতে পারে না। তৃতীয় নিয়মটি হল পৃথিবী। বন্ধুরা, পৃথিবী মানে সুনসু এখানে বলতে চেয়েছেন যে কি ধরনের মাটিতে যুদ্ধ করা যায়, এটি কতটা সরু বা প্রশস্ত এবং সেখানে যুদ্ধ করা কতটা সুবিধাজনক হবে। বন্ধুরা, ঠিক এইভাবে আমাদের ভাবতে হবে যে আমরা লক্ষ্য অর্জনের জন্য আমাদের যে পদক্ষেপ নিচ্ছি তা আসলেই আমাদের যোগ্য কি না। লক্ষ্য অর্জনের পরে আমরা আমাদের কাজের প্রতি পূর্ণ সুবিচার করতে পারব কি না, এইরকম যেন না হয় যে আমাদের বন্ধুরা যা করছে আমরাও তাই করতে শুরু করে দিয়েছি। কারণ অনেক সময় আমরা বুঝতে পারি না যে আমরা কি করতে চাই। চতুর্থ নিয়মটি হল সেনাপতি। সুনসু এই নিয়ম সম্পর্কে লিখেছেন, যে কোনো সেনা নেতার তার সেনাবাহিনীকে উৎসাহিত করা উচিত, তাকে কঠিন সংকল্প এবং সাহসিকতার সাথে এগিয়ে যেতে উৎসাহিত করতে হবে এবং তার নিজের মধ্যে এইসব গুণ অবশ্যই থাকতে হবে। বন্ধুরা, বলার মানে হল যে আপনি নিজেই নিজের যুদ্ধে সেনাবাহিনীর নায়ক। তাই ভয় থেকে নিজেকে দূরে রাখা, যে কোনো লড়াইয়ের জন্য নিজেকে তৈরি করা এবং সাহসিকতা ও দৃঢ়তার সাথে সব সমস্যার মোকাবিলা নিজেকেই করতে হবে। পঞ্চম নিয়মটি হল সিস্টেম এবং শৃঙ্খলা। বন্ধুরা, এই নিয়মের মধ্যে সুনসু বলেছেন যে প্রত্যেকেরই সিস্টেম এবং শৃঙ্খলা সম্বন্ধে বোঝা দরকার। যুদ্ধের ময়দানে খেয়াল রাখতে হবে যে কিভাবে সেনাবাহিনীকে ভাগ করা যায়, অফিসারদের মধ্যে ঠিক পদ কিভাবে ভাগ করা যায় এবং কিভাবে সেনাবাহিনীর কাছে দরকারি সামগ্রী পৌঁছানো যায় এবং যখন দরকার তখন কিভাবে তাদের সাহায্য করা যায়। বন্ধুরা, ঠিক একইভাবে যে কোনো কাজ শুরু করার আগে আপনার লক্ষ্যের রূপরেখা তৈরি করে নিতে হবে, যাতে আপনি আগে থেকেই জানতে পারবেন যে ভবিষ্যতে আপনার দরকারি সমস্ত জিনিসের জন্য আপনি কোথা থেকে অর্থ পরিচালনা করবেন এবং যে কোনো জিনিস নেওয়ার জন্য ঠিক জায়গা কোনটি হবে। আপনার কাছে যদি আগে থেকেই সব কিছু সম্পর্কে ঠিক তথ্য থাকে, তবে জীবন যুদ্ধ করা খুব সহজ হয়ে যাবে। সুনসু বলেছেন যে সেনা নেতা এই সমস্ত বিষয়গুলি মাথায় রেখে যুদ্ধের জন্য তৈরি হন, তিনি জয়ের খুবই কাছাকাছি থাকেন। এবং বন্ধুরা, সবচেয়ে বড় কথা হল, কখনোই কোনো পরিকল্পনা কাউকে বলা উচিত নয়। বলার মানে হল যে কখনোই আপনার কার্ড পুরোপুরি খুলবেন না, সর্বদা আপনার প্রতিপক্ষকে প্রতারণার মধ্যে রাখুন। যেমন আপনি যখন যুদ্ধের জন্য তৈরি হন তখন যেন মনে হয় যে আপনি তৈরি নন, আপনি যখন শত্রুর কাছাকাছি থাকবেন তখন যেন মনে হয় যে আপনি আপনার শত্রুর থেকে দূরে রয়েছেন। আপনার প্রতিপক্ষকে প্রতারণার মধ্যে রাখতে আপনার সবসময় এরকম ভান করা উচিত যে আপনি এখনও তৈরি নন, যাতে প্রতিপক্ষ শিথিল এবং নিশ্চিন্ত হতে পারে এবং সুযোগ পেলে আপনি তার উপরে আক্রমণ করতে পারেন। আপনার রাগ নিয়ন্ত্রণ করুন, কারণ অনেক সময় এমন পরিস্থিতিতে আমরা নিজেরাই আমাদের সমস্ত গোপনীয়তা প্রকাশ করে ফেলি এবং এর ফলে আমাদের হেরে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। বন্ধুরা, যে সেনাপতি যুদ্ধে জয়ী হয় সে শুরু থেকেই মনে মনে সব হিসাব নিকাশ করে থাকে। যে সেনাপতিরা সবচেয়ে ঠিক ও নির্ভুল হিসাব করে থাকে সে জয়ের অনেক কাছাকাছি থাকে। দ্বিতীয় অধ্যায়,
যুদ্ধ শুরু করা। বন্ধুরা, সুনসু লিখেছেন যে যখন যুদ্ধের প্রস্তুতি নেওয়া হয় তখন প্রচুর অর্থের দরকার হয়। সৈন্যদের খাবার, থাকার ব্যবস্থা, বিনোদন, হাতি, ঘোড়া, অস্ত্রসহ আরও অনেক কিছুর জন্যে অর্থ খরচ হয়। বন্ধুরা, ঠিক একইভাবে আপনিও যখন আপনার জীবনের কোনো গুরুত্বপূর্ণ পর্ব শুরু করেন তখন আপনার অনেক ধরনের সম্পদের দরকার হয়ে থাকে, যেমন অর্থ, জায়গা, ঠিক দিক এবং সবার সহযোগিতা। সুনসু লিখেছেন যে আপনি যদি যুদ্ধ শুরু করেন এবং তা যদি বহু বছর ধরে চলতে থাকে তাহলে সৈন্যরা দুর্বল হতে শুরু করে এবং তাদের যুদ্ধক্ষেত্রে উৎসাহ কম হতে শুরু করে। দীর্ঘ সময় ধরে চলা যুদ্ধে সম্পদও হ্রাস পেতে শুরু করে। বন্ধুরা, ঠিক একইভাবে আমরা যখন আমাদের লক্ষ্য অর্জনের যাত্রা শুরু করি তখন মনের মধ্যে অসীম উৎসাহ এবং বিশ্বাস থাকে যে কাজে আমরা হাত দিয়েছি সেই কাজটি সম্পন্ন হবেই, কিন্তু সময়ের সাথে সাথে তা পূরণ না হলে উৎসাহ এবং সম্পদ ধীরে ধীরে কমতে থাকে। কোনো ব্যক্তি যদি কোনো বড় প্রতিযোগিতার জন্যে প্রস্তুতি নিতে শুরু করেন তাহলে তিনি মনে করেন যে হ্যাঁ, আমি এই কাজটি করতে পারব, কিন্তু কোনো কারণে সে সফল হতে না পারলে ভেতর থেকে সে ভেঙে পড়তে থাকে। আর বন্ধুরা, যখনই আপনার হাতিয়ার অর্থাৎ উৎসাহ, উদ্যম, ঠিক সিদ্ধান্ত এবং সাহস কম হতে থাকে তখন আপনি দুর্বল হতে শুরু করেন। ঠিক সেই সময় প্রতিপক্ষরা আপনার সুবিধা নেওয়ার চেষ্টা করে থাকে। লেখা পড়া হোক বা কোনো কোম্পানিতে চাকরি, সব জায়গাতে আমাদের সবসময় কোনো না কোনো প্রতিপক্ষ অবশ্যই থাকে। তাই কোনো লক্ষ্য পূরণ করতে অনেক সময় নষ্ট করাকে সুনসু মূর্খতা বলে আখ্যা দিয়েছেন, তা যুদ্ধক্ষেত্রে হোক বা আমাদের জীবনে। সেই কারণে সুনসু বলেছেন যে সেনা নেতাকে তার সৈন্যদের ভিতরে রাগ পূরণ করতে হবে, তাকে তার সৈন্যদের বলতে হবে যে জয় করাই হল একমাত্র বিকল্প। বন্ধুরা, ঠিক একইভাবে আপনারও হাল ছেড়ে দেওয়া উচিত নয়। যে কোনো কাজে বেশি সময় না দিয়ে শুরু থেকেই কখনো হার না মানার মনোভাব রাখাই ভালো, এবং যে উদ্যমে আপনি কাজটি শুরু করেছেন সেই একই উদ্যমে দ্রুত আপনার লক্ষ্য অর্জন করার চেষ্টা করুন। সুনসু লিখেছেন, যদি কোনো একটি কাজ সম্পূর্ণ করার জন্যে সৈন্যদের পুরস্কৃত করা হয় তবে তাদের মধ্যে উৎসাহ এবং কাজ করার ইচ্ছা থাকে। বন্ধুরা, ঠিক একইভাবে আপনি নিজের সেনাবাহিনীর নায়ক। আপনি নিজেকে বলুন, যদি এই কাজটি সম্পন্ন হয় তবে আমি নিজের জন্যে কিছু করব, কিছু একটা যা অনেক দিন ধরে করতে চেয়েছিলাম। আপনি আপনার প্রতিটি লক্ষ্যের সাথে একটি ইচ্ছা পূরণ করার চেষ্টা করতে থাকুন। বলার মানে হল যে সব সময় নিজেকে উৎসাহিত রাখুন। আপনার লক্ষ্য অর্জন করা আপনার জন্যে গুরুত্বপূর্ণ, এবং এটির জন্যে এমনভাবে পরিকল্পনা করুন যাতে হেরে যাওয়ার কোনো বিকল্প না থাকে। আমরা সবাই আমাদের নিজেদের ভাগ্যের বিধাতা। এই কারণেই আমরা সিদ্ধান্ত নিতে পারি যে হার হবে না জয় হবে। তাই আপনার সিদ্ধান্তগুলি এমনভাবে নিন যাতে সবাই আপনাকে নিয়ে গর্বিত হয়, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনি নিজেকে নিয়ে যাতে গর্ব অনুভব করেন। তৃতীয় অধ্যায়, কৌশলে আক্রমণ করা। বন্ধুরা, সুনসু লিখেছেন যে শত্রুর সেনাবাহিনীকে হত্যা করে রাষ্ট্রকে ধ্বংস করার থেকে শত্রুকে বশীভূত করা ভালো। যুদ্ধ না করে শত্রুকে নিজে থেকেই আত্মসমর্পণ করালে এর চাইতে ভালো আর কিছুই হতে পারে না। বন্ধুরা, ঠিক একইভাবে আপনার শত্রু যেমন আপনার রাগ, ভয়, অবিশ্বাস, দুশ্চিন্তা এবং মানসিক চাপকে সাফল্যের জন্য ক্রমাগত চেষ্টা করে আপনার নিয়ন্ত্রণে আনতে পারেন। আপনার মধ্যে জয়ের আবেগ এতটাই থাকা উচিত যে এই সমস্ত শত্রুরা আপনার পথে যেন না আসতে পারে। সুনসু বলেছেন, প্রতিপক্ষকে আক্রমণ করার পরে তাকে নিজের অধীনে করা সবথেকে শ্রেষ্ঠ উপায়। আপনার সেরা পরিকল্পনা সেইটা হবে
যা আপনার প্রতিপক্ষের সমস্ত পরিকল্পনাকে ধ্বংস করে দেয়। বন্ধুরা, ঠিক এইভাবে আপনিও আপনার সমস্ত ভবিষ্যৎ পরিকল্পনা এমনভাবে তৈরি করুন যাতে আপনাকে পরাজিত করার জন্য কোনো শত্রু যেন না থাকে। প্রচেষ্টা সবসময় এমনভাবে করুন যে আপনি এমন কিছু করবেন না যা আপনার শত্রু তৈরি করে। সুনসু লিখেছেন যে সেরা রাজা হচ্ছেন তিনি যিনি তার সেনাবাহিনী মোতায়েন না করেই প্রতিপক্ষ রাষ্ট্রকে দখল করার এবং প্রতিপক্ষকে ধ্বংস করার ক্ষমতা রাখেন। এমন করলে সেনাপতির সেনাবাহিনীর কোনো ক্ষতি হয় না এবং জয় অর্জিত হয়। বন্ধুরা, এর থেকে আমরা বুঝতে পারি যে কখনো কখনো আমরা আমাদের রাগ, আমাদের ভয়, মানসিক চাপ এবং চিন্তাকে প্রাধান্য দিয়ে থাকি আর নিজেদেরকে হেরে যাওয়া মনে করতে শুরু করি, কিন্তু আমাদের এটি করা উচিত নয়। এই সমস্ত নেতিবাচক অনুভূতিগুলিকে ছুঁড়ে ফেলা উচিত এবং নিজের উপরে বিশ্বাস করা উচিত। বন্ধুরা, সুনসু এখানে তিনটি কারণের কথা বলেছেন যার মাধ্যমে একজন সেনা নেতা তার সেনাবাহিনীকে হারিয়ে দিতে পারেন। প্রথম কারণ, যদি সেনাপতি আগে থেকেই জেনে থাকেন যে সেনাবাহিনী তার নির্দেশ মানবে না, তবুও সেনাপতি যদি সেনাবাহিনীকে অগ্রসর হওয়ার নির্দেশ দেন তবে রাজা তার সেনাবাহিনী সহ পরাজিত হবেন। বন্ধুরা, ঠিক একইভাবে আপনারা সবাই প্রথমে আপনার লক্ষ্য নির্ধারণ করুন, তারপরেই আগে অগ্রসর হন। যেমন একটি নতুন জায়গায় আমাদের সমস্ত রাস্তা জানতে হবে যাতে আমরা হারিয়ে না যাই, ঠিক একইভাবে জীবনের কঠিন পথ সম্পর্কেও আমাদের সচেতন হওয়া উচিত যাতে আগে থেকেই পরিকল্পনা করা যায়। দ্বিতীয় কারণ, যেভাবে একজন রাজা তার রাজ্যকে পরিচালনা করেন ঠিক সেইভাবে যদি তিনি তার সেনাবাহিনীকে পরিচালনা করেন তবে সেনাবাহিনী পরাজিত হতে পারে, কারণ রাষ্ট্র এবং সেনাবাহিনী উভয়েরই চাহিদা ভিন্ন। বন্ধুরা, ঠিক একইভাবে আপনি যে লক্ষ্য বা কাজটি বেছে নিয়েছেন সেই সম্পর্কে ঠিক তথ্য সংগ্রহ করুন, কারণ সমস্ত কাজের উপায় আলাদা হয়ে থাকে এবং সমস্ত জিনিসকে একই পাল্লায় ওজন করা যায় না। তৃতীয় কারণ, সুনসু লিখেছেন যে হঠাৎ করে সেনাবাহিনীকে আগে থেকে না জানিয়ে যুদ্ধের আদেশ দেওয়া রাজাকে পরাজিত করতে পারে, কারণ এতে রাজার উপরে থাকা সৈন্যদের আস্থা নষ্ট করে দেয়। বন্ধুরা, ঠিক একইভাবে আপনি কোনো কাজ করতে পারবেন কি তা না জেনে শুনে সেই কাজটি করলে আপনাকে তা বিরক্ত করতে পারে। আপনাকে নিজেকে সবসময় মানসিকভাবে তৈরি থাকতে হবে। বন্ধুরা, আমি বলতে চাই যে আপনার এবং আপনার লক্ষ্যের মধ্যেকার সমস্ত বাধা দূর করুন, তা মানসিক হোক বা শারীরিক, তা দ্রুত খতম করুন এবং আগে এগিয়ে যান। চতুর্থ অধ্যায়, কৌশলগত ব্যবস্থাপনা। বন্ধুরা, সুনসু বলেছেন যে একজন ভালো সেনাপতি প্রথমে নিজেকে হারের সম্ভাবনা থেকে দূরে সরিয়ে নেয় এবং তারপরে সেই সুযোগের জন্য অপেক্ষা করতে থাকে যখন সে তার শত্রুকে পরাজিত করতে পারে। ঠিক একইভাবে আপনারা সবাই সর্বদা আপনার লক্ষ্যে নিজেকে উৎসর্গ করে প্রস্তুতি সম্পূর্ণ রাখুন যাতে সময় এলে আপনার সময় নষ্ট না করে আপনি আপনার জয়ের কাছে যাতে তাড়াতাড়ি পৌঁছে যান। সময় এলে আপনি যদি আপনার প্রস্তুতি শুরু করেন তবে আপনার প্রতিপক্ষ জয়ের জন্য প্রচুর সময় পেয়ে যাবে। হারের হাত থেকে নিজেকে রক্ষা করা আমাদের নিজেদের হাতেই রয়েছে। আমাদের জয় এবং হারের সব কৃতিত্ব আমাদেরই থাকে। বন্ধুরা, অনেকবার কেউ হেরে গেলে তারা তাদের চারপাশের পরিস্থিতিকে দোষারোপ করতে শুরু করেন। আসলে এই লোকেরা তাদের ভুল লুকানোর জন্য এই রকম করে থাকেন। সুনসু লিখেছেন যে একজন সেনানায়ক যদি নিজেকে রক্ষা করতে জানেন তবে তার থাকার জায়গা মাটির নিচে থাকে এবং যখন তিনি আক্রমণ করেন তখন তার উচ্চতা এবং গতি আকাশের থেকেও উপরে হয়ে থাকে।
এবং এইভাবে তার জয় সুনিশ্চিত হয়ে যায়। বন্ধুরা, ঠিক একইভাবে আপনাদের সবসময় এমন শান্তভাবে পরিশ্রম করা উচিত যাতে আপনি যখন সফলতা অর্জন করবেন তখন আপনার নামের আওয়াজ চারিদিকে শোনা যায়। শুনশু লিখেছেন যে শীতকালে শুকনো পাতা সংগ্রহ করা কোনো বড় কথা নয়, অথবা সূর্য এবং চন্দ্রের দিকে তাকানো আপনার দৃষ্টিশক্তির তীক্ষ্ণতার লক্ষণ নয়। যে কেউ এই সব করতে পারেন। মূল বিষয় হল যখন আপনি সবার থেকে আলাদা কিছু করেন, এমনকি আপনি সবথেকে নেতিবাচক পরিস্থিতিতেও আপনার জয়ী হওয়া নিশ্চিত করুন এবং এমন কিছু করুন যা অসাধারণ। শুনশু বলেছেন যে সেরা যুদ্ধ হল সেই যুদ্ধ যা শুধু জয়ী হওয়া নয়, বরং সমস্ত সম্পদ ঠিকভাবে ব্যবহার করে কোনো ভুল ছাড়াই জয়ী হওয়া। জয় যদি আপনার মধ্যে গর্ব নিয়ে আসে তবে তা জয় হিসাবে গণ্য করা যায় না। বন্ধুরা, কখনো কখনো সাফল্য আমাদের মধ্যে গর্বে ভরিয়ে তোলে এবং আমরা আমাদের নিজস্ব ভঙ্গিতে সবার সাথে কথা বলতে শুরু করি। আমরা আমাদের সামনে কাউকে কিছুই মনে করি না, কিন্তু এইটা করা ভুল, এতে করে আপনি সমালোচনার শিকার হন। বন্ধুরা, এইটা হতে পারে যে আপনার সম্পর্কে আপনার সামনে কেউ কিছু বলবে না, কিন্তু আপনার পিছনে আপনার সমালোচনা অবশ্যই হবে, এবং এই ধরনের সাফল্যের কোনো অর্থই থাকে না। সেই জন্যে সর্বদা চিন্তা ভাবনা করে জয়ের জন্যে প্রস্তুতি নিন, যাতে সাফল্য আপনি যেভাবে ভেবেছিলেন তার থেকেও আরও ভালো হয় এবং জয় চমৎকার হয়। পঞ্চম অধ্যায়, এনার্জি বা শক্তি নির্দেশনা। শুনশু লিখেছেন যে একটি বৃহৎ সেনাবাহিনীকে নিয়ন্ত্রণ করা কিছু লোককে নিয়ন্ত্রণ করার মতোই। শুধু সেনা নেতার এইটা জানা উচিত যে কিভাবে একটি বৃহৎ সেনাবাহিনীকে ছোট ছোট অংশে ভাগ করতে হয়। বন্ধুরা, ঠিক একইভাবে আপনারও জানা উচিত যে কিভাবে আপনি ধাপে ধাপে আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন। বন্ধুরা, বলার মানে হল যে আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছাতে যদি কোনো কিছু বাধা দিতে পারে তবে তা আপনার এটিকে দূর করার সমস্ত উপায় জানা উচিত। উদাহরণস্বরূপ, ধরুন যে আপনি কোনো একটি পরীক্ষার জন্য দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছিলেন আর ভাবছিলেন যে যখন পরীক্ষার তারিখ আসবে তখন থেকেই প্রস্তুতি শুরু করবেন। হঠাৎ একদিন আপনি জানতে পারেন যে সেই পরীক্ষাটি কয়েকদিনের মধ্যেই অনুষ্ঠিত হতে চলেছে এবং আপনি চিন্তিত হয়ে পড়েন যে আপনি তো মোটেও প্রস্তুতিই নেননি। তাই বন্ধুরা, আপনি যা চান তার জন্য তৈরি থাকুন, যাতে যখনই ঠিক সময় আসবে আপনি আতঙ্কিত না হন। শুনশু লিখেছেন যে সেনা নেতাকে সর্বদা প্রতিপক্ষ সেনাবাহিনীর দুর্বল এবং শক্তিশালী পক্ষের কথা মাথায় রাখতে হবে, যাতে আপনার সেনাবাহিনী প্রতিটি পরিস্থিতির জন্য ইতিমধ্যেই তৈরি থাকে। বন্ধুরা, ঠিক একইভাবে আপনাদেরও আগে থেকে নিজেদের শক্তিশালী এবং দুর্বল দিকগুলোকে বুঝতে হবে, যাতে শুরুতেই দুর্বল দিকগুলো নিয়ে কাজ করা যায় এবং শক্তিশালী দিকগুলোকে কিছুটা সময় দিয়ে শেষ করা যায়। শুনশু বলছেন যে সামনে থেকে আক্রমণ করে হেরে যাওয়া বা জয়ী হওয়া আপনি ঠিক করতে পারবেন, তবে সর্বদা আপনার শত্রুদের কাছ থেকে এমন কিছু গোপন পদ্ধতি নিজের কাছে রাখুন যাতে শত্রুরাও এটি সম্পর্কে জানতে না পারে। বন্ধুরা, কৌশলকে পেছন থেকে আক্রমণ করা বলা হয় না, বরং এটিকে বলা হয় বুদ্ধিমত্তার সাথে যুদ্ধ পরিচালনা করা। শুনশু লিখেছেন যে সেনাপতির উচিত তার সেনাবাহিনীকে ঝড়ের মতো শক্তিশালী করা, যে পথে আসা বাধাকেও ধ্বংস করে দেয়। বন্ধুরা, ঠিক সেইভাবে সব ধরনের সমস্যা দূর করতে নিজেকে শক্ত এবং কঠিন থাকতে হবে। সমস্ত সিদ্ধান্ত বাজ পাখির মতো তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে নিতে হবে, যে হাজার হাজার ফুট উঁচু থেকেও তার শিকারকে আক্রমণ করতে জানে। বন্ধুরা, ঠিক একইভাবে আপনার চোখে দিন রাত আপনার স্বপ্ন পূরণের আবেগ থাকতে হবে।
যাতে আপনি সুযোগ পেলেই বাজপাখির মতো ঝাঁপিয়ে পড়ে তা নিজের করে নিতে পারেন। বন্ধুরা, একজন ভালো সেনানেতা তিনিই হয়ে থাকেন যিনি তার কিছু জিনিস ত্যাগ করে থাকেন, যাতে শত্রুরা সেই জিনিসটি ছিনিয়ে নিতে এগিয়ে আসে এবং সেনা নেতা তাদের উপরে আক্রমণ করতে পারে। বন্ধুরা, ঠিক তেমনই কিছু পেতে হলে কিছু হারাতে হয়। তাই যদি কখনো আপনার এবং আপনার লক্ষ্যের মধ্যে এমন কিছু আসে যা আপনি খুবই পছন্দ করেন, তবে তাও আপনি ত্যাগ করে দিন এবং ভাবুন যে একবার লক্ষ্যটি অর্জিত হয়ে গেলে আমি আমার পছন্দের জিনিসটি আবার আনতে পারব। আপনার সমস্ত শক্তি শুধুমাত্র একই দিকে কেন্দ্রীভূত করে রাখুন যাতে কেউ চাইলেও আপনাকে আটকাতে না পারে। ষষ্ঠ অধ্যায়, দুর্বল এবং শক্তিশালী পক্ষ। বন্ধুরা, সুনসু লিখেছেন যে যোদ্ধা যুদ্ধক্ষেত্রে প্রথমে আসে সে যুদ্ধের জন্য তৈরি থাকে এবং তার শত্রুর জন্য অপেক্ষা করতে থাকে, এবং যে যোদ্ধা পরে আসে সে ক্লান্ত থাকে। তাই একজন চালাক যোদ্ধা সর্বদা তার শত্রুকে পরাজিত করে থাকে এবং শত্রুকে তার কাছে পৌঁছানোর কোনো সুযোগ দেয় না। বন্ধুরা, ঠিক তেমনই আপনার শত্রু হল ভয়, রাগ, অবিশ্বাস, চাপ এবং চিন্তা। এইসব আপনার উপরে আধিপত্য করার আগে আপনি এর উপরে কর্তৃত্ব করুন যাতে আপনি কোনো সমস্যায় দুর্বল না হন। সর্বদা আপনার সমস্ত দুর্বল পক্ষগুলি আগে থেকে জেনে রাখুন, কারণ যুদ্ধ জয়ের সবথেকে ভালো উপায় হল আপনি আপনার সমস্ত দুর্বল পক্ষগুলিকে একই সাথে আক্রমণ করুন। বন্ধুরা, আমাদের সবারই কিছু যোগ্যতা এবং কিছু দুর্বলতা রয়েছে। আপনার যোগ্যতাগুলি বাইরে বের করুন এবং আপনার দুর্বলতাগুলিকে দূর করার চেষ্টা করুন। সুনসু লিখেছেন, যেখানে যুদ্ধ হতে চলেছে সেই জায়গার এবং যুদ্ধের সময় সম্পর্কে সম্পূর্ণ তথ্য রাখা যুদ্ধ জয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ। বন্ধুরা, ঠিক একইভাবে আপনার প্রস্তুতির সমস্ত দিক সম্পর্কেও আগে থেকে জেনে রাখা উচিত। সুনসু বলেছেন যে সেনা নেতাকে সবসময় তার সেনাবাহিনীকে শত্রুর সেনাবাহিনীর সাথে তুলনা করতে হবে, যাতে তার সেনাবাহিনীতে কোনো ঘাটতি থাকলে তা পূরণ করা যায়। বন্ধুরা, ঠিক একইভাবে আপনারও উচিত আপনার ভিতরের সমস্ত নেতিবাচক চিন্তাধারাকে দূর করে তা বের করে দেওয়া। সুনসু বলেছেন যে জল যেমন পাত্র অনুযায়ী তার আকার পরিবর্তন করে থাকে, সেই রকম যুদ্ধের জন্য কোনো শর্ত থাকে না। বন্ধুরা, জিততে হলে যা কিছু অবলম্বন করতে হবে, যা কিছু করতে হবে, তা সে যাই হোক না কেন তা সব গ্রহণ করুন। শুধুমাত্র জিততেই হবে তা আপনার মনের মধ্যে লিখে রাখুন, যাতে এক সেকেন্ডের জন্যও আপনার মাথায় অন্য কোনো চিন্তা না আসে। তাহলে বন্ধুরা, আমি এইখানে আমাদের এই ভিডিওটি শেষ করলাম। আপনাকে অবশ্যই এই ভিডিওটি বারবার দেখতে হবে এবং এতে উল্লেখিত বিষয়গুলি বুঝে তা ব্যবহার করতে হবে। বন্ধুরা, আমি আন্তরিকভাবে আশা করি যে আপনাদের সবার লেখক সুনসুর বই দ্য আর্ট অফ ওয়ার বইটির প্রথম অংশটি নিশ্চয়ই খুব ভালো লেগেছে। আমি শীঘ্রই এই ভিডিওর দ্বিতীয় পর্বটি নিয়ে আসব। আপনি যদি আমাদের এই ভিডিওটি পছন্দ করে থাকেন, তবে আমাদের এই ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন যাতে আমরা উৎসাহ পাই, এবং অবশ্যই আমাদের চ্যানেল বুক স্পিকারের সদস্য হন। আপনার অনুপ্রেরণা আমাদের এই ধরনের আরও ভিডিও আপনাদের কাছে আনতে সাহায্য করবে। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। আমাদের ভিডিও দেখার জন্যে এবং আপনার মূল্যবান সময় দেওয়ার জন্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ।